আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে এসে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সঠিক নিয়মে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলে এবং সেটা কিভাবে মোবাইল দিয়ে ভেরিফাই করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ওয়েলকাম ব্যাক প্রথমে আপনাকে ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে এবং ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন হওয়ার পর হাতের ডান দিকে দেখতে পারবেন আপনার জিমেইলের লোগো রয়েছে তো এইখান থেকে এই জিমেইলের লোগোর উপরে একটা টাচ করতে হবে দেন এইখানে আপনার ফোনে থাকা জিমেইলটা ওপেন হয়ে যাবে এইখান থেকে এই জিমেইলের নামের উপরে একটা টাচ করতে হবে তো এইখান থেকে আমি এই জিমেইলের নামের উপরে একটা টাচ করে দিচ্ছি দেন এইখান থেকে এই প্লাস আইকনের উপরে একটা টাচ করতে হবে এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এইখানে কিছু সময় লোডিং হবে দেন এইখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন তো আমরা যেহেতু নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করব এখানে টাচ করে ফর মাই সেলফ এই অপশনটা সিলেক্ট করে দেব। তো আমরা ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথমে একটা জিমেইল খুলে নিচ্ছি এরপর আমরা ধাপে ধাপে চ্যানেলটা ক্রিয়েট করব এবং কাস্টমাইজ করব তো এইখান থেকে সর্বপ্রথমে আমরা আমাদের জিমেইলের জন্য একটা নাম দিয়ে দেবো তো আমরা চাইলে এখানে আমাদের যেই নামটা রয়েছে সেই নামটা এখানে ব্যবহার করতে পারি তো এখানে প্রথমে আপনার নামের ফার্স্ট অংশ দিবেন এবং এখানে লাস্ট নাম দিয়ে দিবেন তো এখানে আমি আমার ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিয়ে এইখান থেকে নেক্সটে টাচ করে দিচ্ছি দেন এইখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে এইখানে প্রথমে মাস এরপরে দিন এরপরে ইয়ারটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি আমার জন্ম তারিখটা সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন এরপরে জেন্ডারের এই অপশানে টাস করে আপনি ছেলে হলে মেল সিলেক্ট করবেন এবং মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে নেক্সট্রা টাচ করে দেবেন দেন আপনার সামনে এখানে দেখতে পারবেন বাই ডিফল্ট কিছু জিমেইল সাজেস্টে চলে আসবে তো এখান থেকে আপনি চাইলে এই সাজেস্টে পাঠানো জিমেইলগুলোও সিলেক্ট করতে পারেন অথবা এগুলো যদি আপনার পছন্দ না হয় নিচে দেখতে পারছেন ক্রিয়েট ইউ অন জিমেইল অ্যাড্রেস এই অপশানে টাস্ক করে একটা জিমেইল আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন দেন এখান থেকে নেক্সটে টাস্ক করলে আপনার সামনে এরকম ইন্টারপেস শো করবে এখান থেকে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড টাইপ করে নিতে হবে তো এখানে আমি পাসওয়ার্ডটা টাইপ করে নেক্সটে টাস্ক করে দিচ্ছি এরপর আপনার সামনে এরকম ইন্টারপেস শো করবে তো এইখানে আপনাকে একটা সচল ফোন নাম্বার টাইপ করতে হবে তো এইখানে আমি আমার একটা ফোন নাম্বার টাইপ করে নিচ্ছি তো আপনারা অবশ্যই আপনার জিমেইল খোলার সময় একটা ফোন নাম্বার টাইপ করে নেবেন এতে করে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আপনি সেটা খুব সহজেই সলভ করে নিতে পারবেন দেন এইখান থেকে নেক্সট টাস করলে দেখতে পারবেন এইরকম ইন্টারফেস শো করবে এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে দেখতে পারবেন আই অ্যা নামে একটা অপশন দেওয়া রয়েছে তো এই অপশানে টাচ করে দেবে দেন আপনার সামনে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এইখানে কিন্তু আমাদের জিমেইলটা অটোমেটিক্যালি ইউটিউবে লগ ইন হয়ে যাচ্ছে এবং এইখানে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে আমাদের জিমেইলের লোগো রয়েছে তো এখান থেকে আবার আমরা এই নতুন জিমেইলের লোগোর উপরে একটা টাচ করে দেব। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আপনাকে সর্বপ্রথমে এই জিমেইলের নাম এবং এই জিমেইল অ্যাড্রেসটা আপনার কোনো একটা নোটপ্যাডে লিখে রাখতে হবে যাতে করে আপনি ভুলে না যান এরপরে এখানে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ইওর চ্যানেল নামে একটা অপশন দেওয়া রয়েছে তো এইখান থেকে আমরা এই ইয়োর চ্যানেলের উপরে একটা টাচ করে দেবো দেন আমাদের সামনে এরকম ইন্টারপ্রেস শো করবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নাম এবং এর পাশেই দেখতে পাচ্ছেন পেন্সিল বা কলমের মতো একটা আইকন দেওয়া রয়েছে তো এইখান থেকে আমরা এই পেন্সিল আইকনের উপরে টাচ করে আমরা যেই নামে আমাদের চ্যানেলটা খুলতে চাচ্ছি সেই চ্যানেলের নামটা এখানে লিখে দেব তো এখানে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলের নামটা কাস্টমাইজ করে লিখে দেবেন দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা আইকন দেওয়া রয়েছে তো এইখান থেকে এই সেভ আইকনের উপরে টাচ করে দিলে এটা সেভ হয়ে যাবে এরপর নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল নামে একটা অপশন তো এই পেন্সিল আইকনে টাচ করে এখানে আপনার চ্যানেলের একটা হ্যান্ডেল সেট করে নিতে হবে তো এইখান থেকে আপনি আপনার চ্যানেলের নামটা কাস্টমাইজ করে এর নামের সাথে কোনো একটা সংখ্যা অ্যাড করে দেবেন তাহলেই দেখতে পারবেন হ্যান্ডেলটা সাজেস্টে চলে আসবে তো এইখান থেকে এটা সেভ অপশানে টাচ করে সেভ করে নেবেন এবং এইখানে যদি আপনার নামের সাথে হ্যান্ডেলটা ম্যাচ না করে আপনি দুই চারটা সংখ্যা অ্যাড করলেই দেখতে পারবেন হ্যান্ডেলটা সেট হয়ে যাবে দেন এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশান এইখান থেকে আমাদের ক্রিয়েট চ্যানেল এই অপশানের উপরে একটা টাচ করতে হবে তো এইখানে টাচ করে দিলাম দেখুন আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে তো আমাদেরকে এখন এই চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য এখানে হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো একটা আইকন তো এইখান থেকে এই পেন্সিল আইকনের উপরে একটা টাচ করে দেবো দেন এইখান থেকে আপনি চাইলে আপনার চ্যানেলের নামটা আবারও কাস্টমাইজ করতে পারেন এরপর এইখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো তো এখান থেকে প্রোফাইল ফটো বা চ্যানেল লোগোর উপরে একটা টাচ করে এইখানে আপনি চাইলে আপনার চ্যানেলের একটা লোগো সেট করতে পারেন অথবা যদি এই লোগো না থাকে তাহলে আপনি চাইলে আপনার একটা ফটোও এখানে ব্যবহার করতে পারেন তো এখানে আমি একটা আগে থেকে লোগো বানিয়ে রেখেছি জাস্ট এখানে আমি এই লোগোটা সেভ অ্যাস প্রোফাইল পিকচার এই অপশানে টাচ করে এটা সেভ করে নিচ্ছি তো আপনারা চাইলে লোগো একটা বানিয়ে নিতে পারেন এরপর এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানারটা সেট করতে হবে তো ব্যানার সেট করার জন্য এখান থেকে এই ক্যামেরা আইকনের উপরে একটা টাচ করতে হবে তো এখান থেকে ক্যামেরা আইকনে টাচ করে চুজ ফ্রম ইউর ফোন এই অপশানে টাচ করে আমি গ্যালারি থেকে আমার এই চ্যানেলের জন্য যে ব্যানারটা বানিয়ে রেখেছি সেই ব্যানারটা এখানে আমি আপলোড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের চ্যানেলের জন্য ইউটিউবের একটা টিউটোরিয়াল দেখে খুব সহজেই ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করে নিতে পারবেন তো আমি এইখানে একটা অলরেডি ব্যানার তৈরি করে রেখেছি জাস্ট এটা কাস্টমাইজ করে বসিয়ে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন দেওয়া রয়েছে তো এইখান থেকে এই সেভ আইকনের উপরে একটা টাচ করে দিতে হবে তাহলে এটা আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানার হিসেবে সেট হয়ে যাবে তো এটা এখন কিন্তু এখানে শো করতেছে না কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা শো হয়ে যাবে তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন তো এখানে আপনাকে এই পেনসিল আইকনের টাচ করে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে তো আমি এইখানে আমার এই চ্যানেলের জন্য আগে থেকেই একটা ডেসক্রিপশন লিখে রেখেছিলাম জাস্ট এখানে আমি কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এখানে একটা ডেসক্রিপশন লিখে এখান থেকে এই সেভ আইকনের টাচ করে সেভ করে দেবেন তো এইখান থেকে কিন্তু আমাদের এই চ্যানেলটা মোটামুটি কাস্টমাইজ করা কমপ্লিট এখন আমাদের এই চ্যানেলটা ভেরিফাই করতে হবে তো ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে তো আপনি কিন্তু ইউটিউব থেকে ফোন নাম্বার ভেরিফাই কখনো করতে পারবেন না গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এইখানে উপরের দিকে সার্চ বক্সে লিখতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম তো ইউটিউব ডট কম লিখে সার্চ করলে আপনার সামনে এরকম ইন্টারপেজ শো করবে সর্বপ্রথমে এইখানে থ্রি ডটের টাচ করে আপনাকে এই ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে ওপেন করে নিতে হবে তো এইখান থেকে আমি ডেস্কটপ সাইট এই অপশনের উপরে একটা টিকমার্ক দিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে ডেস্কটপ সাইটে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন এরপর এইখানে আপনার সামনে একটু লোডিং হবে দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে হাতের ডান পাশে দেখতে পারবেন আপনার একটা জিমেলের লোগো রয়েছে তো এই জিমেলের লোগোর উপরে টাচ করে এইখানে দেখতে পারবেন সুইস অ্যান্ড অ্যাকাউন্ট তো এই অপশানে টাচ করে আপনি যেই চ্যানেলটা বর্তমানে বা এখন ক্রিয়েট করে নিয়েছেন সেই চ্যানেলটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি আমার নতুন চ্যানেলটা সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা অবশ্যই এখান থেকে আপনার নতুন চ্যানেলটা সিলেক্ট করে নেবেন এরপর এইখান থেকে হাতের ডান দিকে দেখতে পারছেন জিমেইলের নতুন লোগোটা শো করবে এবং এই লোগোর উপরে আবার একটা টাচ করে দেবেন এরপর এখানে দেখতে পারবেন ইওর চ্যানেল নামে একটা অপশান দেওয়া রয়েছে এইখান থেকে অবশ্যই আপনারা জুম ইন করে নেবেন তাহলে এখানে একটু বড়োভাবে দেখতে পারবেন তো এখান থেকে ইওর চ্যানেলের উপরে একটা টাচ করে দেবেন দেন আপনার সামনে এইখানে এরকম ইন্টারপেজ শো করবে এবং এইখানে দেখতে পারবেন কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশান দেয়া রয়েছে তো এইখান থেকে এই কাস্টমাইজ চ্যানেল এই অপশানের উপরে একটা টাচ করে দেবেন দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং এইখানে হাতের বাম দিকে উপরে দেখতে পারবেন লে আউট ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো নামে তিনটা অপশন দেওয়া রয়েছে তো এখান থেকে এই মাঝখানের এই ব্র্যান্ডিং অপশানের উপরে একটা টাচ করে দেবেন তো এখান থেকে এই ব্র্যান্ডিং অপশানের উপরে একটা টাচ করে দিচ্ছি তো এইখানে দেখতে পারছেন আমাদের এই চ্যানেলের প্রোফাইল ফটো বা লোগো আমরা কিন্তু আগে আপলোড করে দিয়েছি এবং এইখান থেকে কিন্তু কাপার ফটোটাও আপলোড করে দিয়েছি এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক মার্ক তো এইখান থেকে এই আপলোড অপশনের উপরে টাচ করে আমরা আমাদের চ্যানেলে যে লোগোটা সিলেক্ট করে দিয়েছি সেই লোগোটাই এখান থেকে আবারও আপলোড করে দেব। তাহলে যখন আমাদের এই ভিডিওগুলা কেউ কম্পিউটার দিয়ে দেখবে তাহলে দেখতে পারবেন ভিডিওর নিচে আমাদের এই লোগোটা ওয়াটারমার্ক হিসেবে শো করবে তো এখান থেকে আমরা আমাদের চ্যানেলের লোগোটা আপলোড করে দিলাম এরপর এইখান থেকে বেসিক ইনফো এই অপশানের উপরে একটা টাচ করে দেব দেন এইখান থেকে আমরা আমাদের চ্যানেলের যেই যাবতীয় ডেসক্রিপশন নাম এবং হ্যান্ডেলগুলা সেট করে নিয়েছি এইখান থেকে সব কিছুই দেখতে পারবো আপনি চাইলে কিন্তু এইখান থেকে এগুলা কাস্টমাইজ করতে পারবেন এরপর নিচে দেখতে পারবেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক তো আপনার যাবতীয় সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু এই অ্যাড লিঙ্ক এই অপশানের উপরে টাচ করে এইখান থেকে আপনি সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন একটা ইমেইল নাম্বার চাচ্ছে এইখানে আপনি চাইলে আপনার একটা বিজনেস পারপাসে একটা ইমেইল নাম্বার অ্যাড করে দিতে পারেন তো এইখানে আমি একটা ইমেইল নাম্বার অ্যাড করে দিচ্ছি দেন এইখানে হাতের ডান পাশে পাবলিশ নামে একটা অপশান উপরে দেখতে পারবেন তো এই পাবলিশ অপশানের উপরে টাচ করে এটা পাবলিশ করে দেব। তো এটা পাবলিশ হওয়ার পর এটা পাবলিশ হওয়ার পর এখানে হাতের বাম দিকে নিচের কর্নারে দেখতে পারবেন ছোট্ট একটা সেটিংসের আইকন দেয়া রয়েছে তো এখান থেকে এই ছোট্ট সেটিংসের আইকনের উপরে একটা টাচ করতে হবে এরপর আপনার সামনে এরকম সেটিংসটা ওপেন হয়ে যাবে দেন এখানে হাতের বাম দিকে দেখতে পারবেন চ্যানেল নামে একটা অপশন তো এখান থেকে এই চ্যানেল অপশনের উপরে একটা টাচ করতে হবে এরপরে এখানে প্রথমে দেখতে পারবেন কান্ট্রি তো এইখান থেকে আপনি যদি বাংলাদেশ থেকে চ্যানেলটা খুলে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রি হলে এই এরো অপশানে টাস করে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল কিওয়ার্ড তো এই চ্যানেল কিওয়ার্ডটা কিন্তু আপনার চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই চ্যানেল কিওয়ার্ডটা যদি আপনি ভালোভাবে কাস্টমাইজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সার্চ লিস্টে আসবে না তো এইখানে আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কয়েকটা কিওয়ার্ড লিখে দেবেন তো আমার চ্যানেলের ক্যাটাগরিটা হচ্ছে ফ্যাক্ট বা এন্টারটেনমেন্ট জাতীয় চ্যানেল তো এখান থেকে আমি আমার চ্যানেলের প্রথমে নামটা লিখে দিচ্ছি এরপর এই ফ্যাক্ট জাতীয় যতগুলো কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে এটা গুগলে লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন তো সেইখান থেকে আপনি কয়েকটা কিওয়ার্ড এখানে কপি করে বসিয়ে দিতে পারেন তো এখানে আমি কয়েকটা কিওয়ার্ড লিখে দিচ্ছি তো আপনারা গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কীভাবে চ্যানেল কিওয়ার্ড রিসার্চ করতে হয় এরপর এখানে আপনি দেখে দেখে বা কপি পেস্ট করে বসিয়ে দিতে পারেন দেন এখানে হাতে ডান পাশে দেখতে পারবেন ফিচার এলিজিবিলিটি নামে একটা অপশন তো এখান থেকে এই অপশানে টাচ করে নিচের দিকে দুই নাম্বারে এই ইন্টারমিডিয়েট ফিচার এই অপশানে টাচ করলে দেন এইখানে এলিজিবিলিটি নামে একটা অপশান দেখতে পারবেন তো এইখান থেকে এলিজেবল এই অপশানে টাচ করলে এখানে দেখতে পারবেন ভেরিফাই ফোন নাম্বার নামে একটা অপশান দেওয়া রয়েছে এখন আমাদেরকে ভেরিফাই ফোন নাম্বার এই অপশানের উপরে টাচ করে আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে তো আমরা এই অপশানে টাচ করে দিলাম দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফিকেশন স্টেপ অন অফ টু তো এখান থেকে দুইটা স্টেপ কমপ্লিট করতে হবে এবং প্রথমেই দেখতে পাচ্ছেন টেক্সট মি দা ভেরিফিকেশন কোড তো এইখান থেকে আপনি মেসেজের মাধ্যমে আপনার ভেরিফিকেশান কোডটা নিতে পারবেন অথবা আপনি এখান থেকে কলের মাধ্যমেও ভেরিফিকেশান কোডটা নিতে পারবেন তো আমরা এখান থেকে মেসেজের মাধ্যমে ভেরিফিকেশান কোডটা নিব সেই জন্য প্রথমের এই অপশানটা সিলেক্ট করে এইখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেন নিচে আপনার একটা মোবাইল নাম্বার টাইপ করতে হবে তো এইখানে আমি আমার একটা মোবাইল নাম্বার টাইপ করে দিচ্ছি তো আপনারা এইখানে মোবাইল নাম্বারটা টাইপ করে গেট কোড এই অপশানের উপরে টাচ করে দেবেন তো এখান থেকে গেট কোডে টাচ করার পর আপনার সামনে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে এবং আপনার যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারের মধ্যে দেখতে পারবেন ছয় ডিজিটের একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে তো সেই কোডটা কপি করে এনে জাস্ট এখানে বসিয়ে এখান থেকে সাবমিট অপশনে টাচ করে দেবেন দেন আপনার সামনে দেখতে পারবেন এরকম একটা পপ চলে আসবে ফোন নাম্বার ভেরিফিকেশন ইজ কমপ্লিট তো এখান থেকে আপনাকে এখন ফোনের ব্যাক বাটনে প্রেস করে ব্যাকে চলে যেতে হবে এরপর আপনার সামনে দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো করবে এবং এইখানে হাতের নিচে ডান দিকে দেখতে পারবেন সেভ নামে একটা আইকন দেওয়া রয়েছে তো এইখান থেকে আপনাকে এই সেভ আইকনের এখন এটা সেভ করে দিতে হবে তো এখন কিন্তু আমাদের চ্যানেলটা একদম কাস্টমাইজ করা কমপ্লিট এখন আপনাকে আপনার চ্যানেলের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং আপনার চ্যানেলের মধ্যে যখন এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন তখনই কিন্তু আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ